মই একো সিদ্ধান্তই লব পৰা নাই মামি কি কৰো কি নকৰো একো নহয় ৰতনি সেইবোৰ চিন্তা কৰি একো লাভ নাই তোমাৰতো এতিয়া বয়স সকলি যোৱা নাই ইচ্ছা কৰিলে তুমি এতিয়া তাতকৈ বহুত ভাল ল'ৰা পাবা ঠিক আছে মূৰ্খচা কথাটো কৈছোন মই তহঁতৰ চকু চাই অনুমান কৰিছো তহঁতে যে মোৰ পৰা কিবা এটা লুকাইছা কি কথা কোৱা এ বৌ কথাটো মই অলপ গম পাইছো এ বেঙা বিঙিৰ কেছটো অলপ বেলেগ হে মই তোক তিতৰ পৰা চাইহে আছোঁ বিঙে বিঙ বুলি মাতি চাইয়া নাম না নাকি জিলাপিৰ গেষ্টি বুলি হা অ দিয়া তিতা আলি মই ভাঙি দাও দা তই নালকে দে মই ভাঙি দিম প্ৰথম মই আগতে কৈছো মই ভাঙি তই অলপ মনে মনে হাকছোন মই ভাঙি দিম না বো মই এ গতে ভাঙি দিম বুলি কৈছো তোৰ চুলি দাঁত দাঁত কৰি দিম কিন্তু মই ভাঙি দিম তই মই চুলি চিগলি মাকে চাই থাকিম বুলি ইচ্ছা নেকি হে চুপ মই বোলে গেষ্টিক আৰু জিলাপিয়ে গান শিকাৰ কাৰণে হিংসা কৰিছো তই বোলে কৈ ফুৰ্চা কথাটো হয় না উত্তৰ কিয় নেদে তই মোক হাত তুলিবৰ কাৰণে বাধ্য কৰাইছা ক সঁচা কথাটো ক সঁচা কথা হয় না উঠি দিয়াটো মোক হা হয় না কি হল ক অ বৌ কথাটো মিছা নহয় কিন্তু বুদ্ধিটো ফকীৰ কাকাই দিছিল ফকীৰ কাকা দিছে তোৰ নিজা মাথা নাই কুকুৰ তোৰ নিজা মাথা নাই নামাৰ বিলো এই নামাৰ বিলো হয় ইমান বুজাত তই নামাৰ বিলো হয় এইটি 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 নামাৰ বি মই মিছা কৰি আছো না এইটি অ আসল হুলদাল তার মানে সুখী হে হলিও মই তোর কথাত কিন্তু বিশ্বাস নকরন মই কথাটো প্রমাণ করবা লাগব সুখী কুকুরে এক নম্বর হি আমার হরবে খেদা হর বিষয়টো তার অলপ লাস নাই মানে তো নহার কারণে তোহতে আমাক দুর্বল বলি ভাবছা হা খরখাত থামবান করবা খুচ্ছা কিন্তু হি তো মই খুবা না রং ওই বউ আজি ফেসলা করবাই লাগব ওই গেস্টিক এক বান্ধু আর হকিক বিচারি আনো ও ও আরো বান্ধি ও আরো বান্ধি আরো হা টক বান্ধি বানর কি কো হানি পানি ঠালি দিম দ জো 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 আরে দুটো দোকান তো আমারই একজন বসলে হলো না আমি চার দোকানে বহুম তুই বললি কি হবে একটা কথা মনে রাখ আমি কিন্তু পানের দোকানে বসবো না আমি শায়ের দোকানে বসু আমিও পানের দোকানে বহুম না যদি কে তামল পান কার্ড দেয় তাহলে পড়ে হারি সেটা কাজ কে করে দেবে যার দায়িত্ব সেই করতে লাগবে না তাহলে আমি বহুম না পানের দোকানে কি হইছে কি হ্যাঁ কি হইছে আরে বিজনেসটা আরম্ভ করার আগেই তো কাজ আরম্ভ হয়ে গেছে গে হ্যাঁ মিলা জিল্লা কাম করলেই হলো হ্যাঁ আব্বা আমি সেইটাই বলেছি দুটো দোকানে আমরা চালাতে লাগবে ঠিকই কইছো আরে কষ্ট কোন হারে নাই পয়সা কামে করতে হইলে কষ্ট করতেই লাগবে তোমাকে আব্বা তামুল পানা মিয়া ভাই খারাপ পায় আত্মা গুণ ধুয়ে যায় আমার খারাপ লাগে সাবনে দেখলে তো একই কথা হইব এই যে কাপ প্লেট গ্লাস এগুলো ধোয়া লাগবে তোমাকে আব্বা এখন আপনি বলে দেন কে কি কাজ করবে ঠিক আছে আমি না সার দোকানে থাকবো আর তুমি তামুল পানির দোকানে থাকতে লাগবো কিন্তু তোমরা দুজনে কিন্তু মিলে জেলা থাকতে লাগবো আপা আন্নে চিন্তা করবেন না আমরা দুজনে দুজনের সহায় করব হ্যাঁ এইটাই হচ্ছে কথা তখনই দেখবা আমগো ঘরটা কত সুন্দর হয় কাছে কাছে তোমরা মিলে জেলা কাম করবা আপা আন্নে চিন্তা করবেন না আমরা দুজনে সহায় করুম আপনারে ঠিক আছে রাস্তার মাজত সাইকেল টানি রাখি মোক বহুত কথা কইছে মাই মোর একদম জিয়ে দেখবে ইচ্ছা না হয়ে গেছি দিনক দিনে ইয়ার উৎপাত বাড়িয়ে যাবা ধরছি সবাই ভয় করার কারণে হি বহুত উপরক লাগি গেছি মই এতে নাত খোয়ারো এর বহুত উৎপাত হইছি মো গরুপে উলে যাম কি কহে মাই এনে হান কথা নকবি এতে নাতকে কোক যাবি নহে মাই মই বহুত অশান্তি ভুগি আছো কতো এটা শান্তি মতে একো করব নরো কতো ঘুরবে নরো কতো যাবা নরো পিছে পিছে এই উলাওয়ে কি করা যাব নহয় ইয়া কায়ো এখন নামতেও নহয় কে মাতবু অহান্তি মুড়ে আছি বদনাম হলি মই হম বেলেগে নহয় নয় এ
হয় মাই তই আকো চিন্তা নকৰবি আমি আছো নহয় তোৰ লগত মাই মোৰ বহুত ভয় লগা হৈছে মাই এনকে আৰু ভয় ভয়কে মানুহ থাকিব পাৰে নেকি কৈছোঁ আৰু মোৰ কাৰণে তহঁতে ঘৰখনত কিমান অশান্তিত থাকিব লগা হৈছে এ মাই এনে আনকে কিয় কৈছা হে মাই চলি পলি মাক দেউতাকক যে নাম অশান্তি দিলেও মাক দেউতাকে ঢলে পেলবা নৰে নহয় মাই চা মাই তই তই একো ভয় নকৰবি একেবাৰে নিৰ্ভয়ে ঘূৰা ফুৰা কৰি থাক কাৰ কি কৰো চাম নহয় আমি আছো নহয় তোৰ কাৰণে আহ আহ কান্দি ৰাখিব নালাগে আহ কিবা অলপ খাই ল'বি আহে মাই আহ নাজানার ভাও ধরে গোবিন্দ মারবা নালগে বুঝি পাইছা নাই পোয়া কি হর কারণে তো হত দুটাই মিলি আমার ঘরখন খরচন্ত করে ভাঙিবা খুজি জানো ও বউ ইগলাহান কথা মই ক নাই ফকি কাকাই কর কারণে মই কইছিলু ওই গোবিন্দ ফাকি নেট পিকিলু কেতে তোক মই কি কলু হ্যাঁ এটা ঘুষা মারিম তেজে ভূমি করবে ও কি কাকা ফাকি নেট পি কিন্তু তুই মোক বদনামি করবা খুচ্ছা এইখন ঘরে মোক এনেই দেখবে নরে আর এইবিলাক কথা শুনলে মোক ভাল পাব নেকি ও কি কাকা মিশা নাম দিবি কিন্তু তুই মোক কিয় ফাঁসাবা খুঁজছা হা মনে মনে থাকবি না তোহতে নিজের মাজতে খাওয়া কামড়া করছা কিবা খং উঠব নহয় কথা বেয়া করে দিম হকে তোক তো আরো সর দিম মই মেম সাবি না সরালে কাম নহব ইনে সরাতর পাতে দি পানি ঢেলে কিনে দিব লাগব সাই থাকি লাভ নাই ইনে কুট্টা কিটাক শালা মানু তুই ঠিকই কইছে বউ ইয়টাক ঠিকছে কুবাবা লাগব তিতাই হসা কথা কব আই র র তোহতে আরো ইগলা কুকুর বানালগে কাক বিশ্বাস করিম কাক বিশ্বাস নকরিম মই হলি একো ধরবা পারা নাই কার হেন চকু পড়ছিল হয়ে এই গিলস্তিখনত খরখন ভাঙার খরচ চেষ্টা করি আছে কিন্তু আমার বুদ্ধি মতে আমি ভালকে চললি আমাক কোনেও একো খুড়াব নরে অ আরো যদি ইবার কাবাই কিবা করবা আহে মই কিন্তু সহ্য করি নাথু ডাইরেক্ট ধরি সেটআপ করি ফলাম ওইয়া আইও রানী জানবে লাগে প্রাজার কথা কো যায় মই এনকে জানি আচুন হয় নেকি হে মিঠে কেসুমরা এসে উনি কো দাসা কামিং কি হলে অর্ডার দিব রানী আমার কিয়ে ভাই এতিয়া ইমান এনেকে চিন্তা কৰি থাকিলে কি হব যি কৰে সোনকালে কৰ মণ্ডল খুড়া আহিছিল তো কি কলে মণ্ডলে মণ্ডল খুড়াই বোলে ৰঙিলি ডাঙৰ মাইৰ লগত কথা পাতিছে মাটিখিনি আমাৰ অদল বদল কৰবা যাব পাৰা বুলি কৈছে মণ্ডলে অদল বদল কৰবা পাৰা বুলি কলিয়ে হব নেকি ভিতৰত বা আৰু কিমান যত লাগি আছে এই সিগিলা কথা চিন্তা কৰা দৰকাৰ নাই নহয় ৰঙিলি বয়ে কি কথা কৈছে সেইটোহে ডাঙৰ কথা মণ্ডলে কোৱা মতে ৰঙিলি বয়ে বোলে কথাটো মানি লৈছি কিন্তু মানুহৰ মনটো চেঞ্জ হওঁতে কিমান সময় লাগে ন কাবাৰ কথা শুনি যদি সিহঁতে আমাৰ মাটিখিনি দখল কৰিবা আহে তেতিয়া কি হব এ ৰঙিলি বক মই জানো ৰ সিহঁতে এনেকুৱা কাম কেতিয়াও নকৰে ৰঙিলি বহঁতৰ ঘটনাটো হোৱাৰ পিছৰ পৰা আমি দেখোন সিহঁতৰ তাত যাওঁই নাই কিবা ভাবছি আমাৰ বিষয়ে ইমানখিনি হোৱাৰ পাছত আৰু কোনখন মুখ লৈ যাম এই লাজতে যোৱা নাই কিন্তু দুখটো আংকুল সখী আৰু তোৰে তহঁতৰ কাৰণে ডাঙৰ বাবা ইমান মনত দুখ পাই আমাৰ মাজৰ পৰা গুচি যাব লগা হ'ল মইতো নিজৰ মনটোকে বুজাব পৰা নাই এইকেইটা দুখ পাই কাকা গুচি গ'ল নেকি হলেও বিপদৰ সময়ত খবৰ ল'বা যাবা লাগে অ মা তই ঠিক কৈছা মই যাম যি হয় হ'ব মনত সাহস গোটাই সখীক লগত লৈ কাকাহঁতৰ ঘৰত যাম হে বুলি চাহপুৰ ঘৰখন ইমান বেয়া বেয়া গুবু আমি সহ্য কৰি থাকিম নেকি নাথকো মনে মনে তাহাক আমি বকলে বকলে মাৰিব লাগিব এই ৰ দুইটাই মনে মনে থাক বহুতে বহুত কথা ক'ব পাৰে হ'ল বুলি তহঁতেও সিহঁতৰ নিচিনা হবি না কবাই নৰু আমাৰ ঘৰখনৰ প্ৰতি ইহঁতৰ কিয় ইমান হিংসা হিংসা কোনে নকৰব ঐ চকু ফেচাবিলাক হিংসা কৰব ঐ আৰু ইহঁতক শাস্তি দিব লাগলি চাই চিন্তি দিব লাগব বৌ হে বুলি আমি কিবা মুখখন চপাই থাকিম নেকি হা আমাক ইমান ঘৰখন দুৰ্বল বুলি ভাবছি আমি এনেকে মনে মনে নাথাকো ৰ হে তহঁতে
তে বহুত বেছি বেছি কথা কৈ আছা কোন দুৰ্বল কোন খবৰ হিলা খবৰ দেখা যাব নহয় মই তো মানুহটোক তাকে বুজাই থাকুঙে বউ তই এনে উপৰতে মাতিন দে নাচনা নুখুনাকে মনে মনে থাকছন গুৰুত্বপূৰ্ণ কথা চলিছে দেখা নাই তাই একো বেয়া কথা কোৱা নাই নহয় তইনো কি উপৰতে মাত দে হিহতে আমাৰ ঘৰখনক উমিল কৰবা চেষ্টা কৰি আছে ও কিন্তু আমার বুদ্ধি মতে আমি ভালকে চললি আমাক কোনেও একো খুরাব নরে অ আর যদি ইবার কাবাই কিবা করবা আহে মই কিন্তু সহ্য করি নাথু ডাইরেক্ট ধরি সেট আপ করি ফলো ওয়া আইও মরন নহা দুখ পালি নাই তা সবকে কই দি সঙ্গ থবে নিজর নিজর থাই ঠিকে থাকবি তেতিয়া কোনো একো করবা নরে নহয় আর আরে যদি কিবা কইও হেগলা কথা কান নেদবি আর খবরদার মুর বিনা অনুমতি তহতে কারো লগত হাইকা জানো করবে ইতা যা যা নিজর খাবে বনে যা কাম নাই যা তা কথাত মাথা মারি থাকি হতে কই মাথা তো নষ্ট করে দে মোর আই আই কে আহিলি তুই কি হল তোর মোর সিনি কো কামই নাই কাম নাই সব বহি বহি খাবাই যা যা গুরু কি তাক পানি খই থয়া পাহরি গিসলু পাহরি গিসলু হাই কুতি মাথা তো খাই দিলা কই মোর কি হব না হয় এই গিরস্তিখনত বা ও ভাই তই দেখোন আজি পুরো তামাম মোচানত বইছা ওই ঠেং তুলি ফেলে ফটানোর রানীর দরে কেসটো কি ক্যা তই না জানা নাকি কি মই যে এখন ঘরের রানী ও পিছে মিঠে আর ফেসি কত গেল মা থিয়তক রানী জানবে লাগে প্রাজার কথা আকো যাই মই এনকে জানি আর্জুন হয় নাকি ও মিঠে কেশুমরা এসে উনি কত আছা কামিং কি হলে অর্ডার দিব রানী আমার কিয়ে ভাই কি ভাই ওই তই এই ফেলা হাত কেখন মালিশ করে দি পিছে ও রানী ভাই মই যাব পারিম না কত যাও বরণ যা ঠিক আছে তহঁত দুইটাই কামবিলাক ভালকে কৰি আছা নহয় অ কৰি আছো ৰোজ কিন্তু নালাগবি নাই নাই নালগু দে বাই আমি আর কোনোদিন কাজিয়া নকৰো এই ৰাজ্যখন ভালকে চলাব লাগিব গম পাইছা নহয় পাইছো দে দেচোন টানি দি ফেচি টানচোন ভৰিখন মালিচ কৰি দি এইখিনিত আজি দেখোন ভাই তামাম ফুর্তিত আছায়ে তোক আজি কিবা মোর বেলেগ বেলেগ রাখছি র কিয় ফুর্তিত নাথকিমে মিঠেই আজি মোর হসাকে ফুর্তি লাগছি জানানে রাজরানীর নিচনাকে মই আজি থাকব পাইছো তহ দুই ফালে দুইজনীয়ে মোক মালিচ দিছা ইমান গন্ডগোলৰ পিছত ঘৰখন ছিন্ন ভিন্ন হৈ যোৱাৰ উপক্ৰম হৈছিল সেই ঘৰ ভাঙি ছিঙি আজি নতুনকে জোৰা লাগিল বাহিৰৰ শত্ৰুৱে আমাক ইতা আৰু কোনোৱেই বলে নৰে আজি কিন্তু মই এটা কাম কৰিম কি কামে বাই আজি মই তহঁতক ভাত বনাবা নেদো হে নালগে নেকি বাই আজি ভাত ময়ে বনাম তহঁতে মাত্ৰ চব্জিবিলাক কাটি দিবি আৰু ফেচি তই এটা কাম কৰচোন যা বাপাক কৈ মতা মুৰ্গীটো ধৰ আজি সেইটো খাম মই বনাম তহঁতে মাত্ৰ কাটি দিবি বুঢ়িয়া কামি একদম এসাঁজ খাম কেৰাচিনি তেল কেৰাচিনি তেল মানে খায় নেকি খাবৰ কাৰণে নহয়ে বুৰ্বক লেম চাকি জ্বলাবৰ কাৰণে কেৰাচিন তেল লাগে এই গেষ্টিকক যদি এইখিনি সময়ত পঠাও সন্ধ্যা বেলা সেই কুকুৰি কণাটো অত্যন্ত খুন্দিয়াই মৰিব কাৰণে তই এজা এই 10 টকাটো ল আৰু কেৰাচিন তেল লৈ আহিবি যা অ আপোন বৌ কথা এটা কওঁ না কি কথা মই কিন্তু তেল হয় না 9 টকাৰ আনিম 1 টকাৰ কিবা খাই আহি নালগে নালগে 10 টকাৰ তেলে আনবি তোক খুচুৰা পইচা লাগে ৰ ৰ মই দি আছো ৰ আপোন বৌ কিন্তু বিৰাট ভাল কিবা খাবা খুজিলে খাবা দিয়ে 10 টকাৰ তেল আনিব লাগিব হেল্ল' কেৰেক্টাৰ আপুনি মোক চিনি পোৱা নাই নেকি মই আপোনাৰ ৱাইফ বিউটি আকৌ হ'ব মাৰি বিয়ৰা দাঁত দুটা দেখাব নালাগে তই যে এইগিলা ড্ৰেছ পিন্ধা তোৰ লাজ লগা নাই তোৰ মাথাত কিবা বিজি ঠিক হৈছে নেকি আই
বুঝছ পেপুয়া পেপুয়া তই আকৌ বহিলিয়ে যে হা কি হৈছে তোৰ মই আৰু নৰো এ বাপৰে বাপ মোৰ মস্ত ভাগাল লাগছি অ' বজদাই দে আপুনি আপোনাৰ বাইকখন লৈ আনক যাওক বাইক লগে তাক কিয় পাহৰি লিখিদিনাখন তই মোৰ বাইকত বহাৰ লগে লগে চকা বাৰ্ষ্ট হৈ গৈছিল মই আৰু এনেকৈ খোজকাঢ়ি যাব নোৱাৰো অ' মোৰ ভৰি বিষেই গৈছি অ' বজাই দে এটা কাম কৰক নহ'লে আপুনি আপোনাৰ কান্ধত মই কঠিয়াই লওক পাগল হৈছ নেকি তই তোক কি মই কি কান্ধত লৈ কি ঘূৰিব পাৰোঁ আৰু তোক আনি এনেই যি মোৰ জ্বলা যন্ত্ৰণা শেষ নোহোৱা হৈছে তোতকৈ যদি মই এটা হাতীকে পুহিলোহেঁতেন তাতকৈ মোৰ বেছি লাভ হ'লহেঁতেন বজ দাই দে ইনচাল্ট নকৰিব এই পেপুৱাই সব সহ্য কৰিব পাৰে কিন্তু নিজৰ ইনচাল্ট সহ্য কৰিব নোৱাৰে হ'ব ইনচাল্ট সহ্য কৰিব নোৱাৰে মাইকী মানুহৰ একোবতে বাগৰি পৰ তাৰ আকৌ বৰ বৰ কথা নহয় বজ দাই দে সিদিনাখনে মোৰ অলপ খোৱাত কম হৈছে সেইকাৰণে গাটো অলপ দুৰ্বল দুৰ্বল লাগি আছিল সেইকাৰণেহে বাকী বললো হ'ব তোৰ দম দেখা পাই গৈছো ফুলে কৰিলো তোক আনি মই ফুলে কল্লাক শুদ্ধ কল্লাক হেমাহান পিছৰ কথা বৰ্তমান মোৰ খোৱাৰ সময় হৈছে আৰু খোৱাৰ সময়ত মোৰ ওচৰত যদি কোনোবাই পেক 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 কৰি থাকে মই কি কৰিব পাৰোঁ আপুনিতো জানে খাই লৈ অলপ ৰেষ্ট ল'ব লাগিব আপুনি মোক যিমান মাহা কাম কৰিছে হাতীক উক দিলেও ইমান কাম নকৰে বাবা খা 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 খাবই লগি জন্ম হৈছতো খা ৰাক্য খা হাই হাই বাপৰে বাপ পেপুৱা মই সেইটো কোৱা নাইতো মই কৈছো যে মই তোক পোহাতকৈ এখন পাঞ্জাব বডি ট্ৰাক কিনিলেই ভাল আছিল কাৰণ তোৰ আলপচান ধৰোঁতে ধৰোঁতে মোৰতো গোটেই এটিএমৰ পইচা শেষ হ'লেই ফোনটো দিয়ক কিয় আমাৰ মেনেজাৰক আপোনাৰ কমপ্লেইন দিম কি বুলি কি মানুহৰ লগত কথা লাগ দিন ৰাতি কেৱল মানুহ মাহানক দম দি ফুৰিব লাগে আপোনাক ভাল পোৱা মানুহ এই অঞ্চলত কোনো নাই নেকি হে হ'ব সেইবোৰ কথা এতিয়া তই মাথা মাৰি লাভ নাই বল এতিয়া মই এতিয়া যাব নোৱাৰো মই এক টোপনি মাৰিহে যাম চাবি আকৌ টোপনি মাৰি থাকোঁতে কোনোবাই পুৰত গাহৰি বুলি কাটি থৈ যাব যি টি কথা নকব দিয়ক এই পেপৰ খং উঠলি আপোনাৰ মহা দিগদাৰী হ'ব কিন্তু হ'ব 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 দে এতিয়া খা এতিয়া খা আৰু বল আৰু মই আপোনাক বাৰে বাৰে কৈছো মোৰ খোৱাৰ ওপৰত আপুনি চকু নেদব আৰু এনেই যদি নেক্সট টাইম কৰে নহয় আপোনাক কিন্তু মই শেষ কৰি পেলাম মই কৈ দিছো হ'ব প্ৰভু হ'ব হ'ব খাওক আপুনি খাওক খাওক কিবা কৈছে নেকি নাই নাই খা তহঁত একদম ফাল্টু মানুহ আজি বেলেগৰ চোতালত যাই মই সন্মান খেদিব লগা হল এই ভুলটো দতাৰে ইতা শুন তই মোক কথাটো কৈছিলি মই তাহাক মোক নিজক বাচবাক লৈ কৈ দিছিলো আমি দুটাই বাচপা নালগিব কোঠাটো অৱশ্যে হয় মোৰো গাৰ তেজে একদম ফিৰফিৰাই আছে সিহঁতক এহেকা দিব লাগিব কিন্তু মোৰ যে মানহানি গেল তাৰ খৰচাটো কুটি দিব এই সিগিলাখান খৰচ পাতি দিম দে তই আকৌ চিন্তা কৰিব নালগে ঠিক আছে এতিয়া মনে মনে থাক কিন্তু সিহঁতৰ কোঠাটো পাহৰি নাযাবে এই নাযাওঁগে হকি কাকা কাকালত কোব হাপে কেতিয়াবা বিষ পাহৰিব পাৰে এতিয়া চুপচাপ থাক ফুটবল খেলাখন ভালে ভালে হৈ যাবা দে তাৰ পিছত সিহঁতৰ ৰংটো চাম বুজি পাইছা ঠিক কথা কৈছা তুমি গেষ্টিক আৰু লুচকে ৰেখাৰে সিখেন ঘৰত কেনেকৈ থাকে ময়ো চাই ল'ম ক'ৰ পানী ক'ত যায় হেনেহেন কোঠাৰে চাওঁ মাৰে চলি শুনিয়ে এইটো আপুনি মোক চিনি পোৱা নাই নেকি মই আপোনাৰ ৱাইফ বিউটি আকৌ হ'ব মাৰি বিয়ৰা দাদীতে দেখাব নালাগে তই যে এইগিলা ড্ৰেছ পিন্ধা তোৰ লাজ লাগা নাই তোৰ মাথাত কিবা বিজি ঠিক হৈছে নেকি কিয় মই কি এনেকুৱা কাম কৰিলো পাগলীৰ নিচিনা কিয়া কিয় কৰা নাই ভদ্ৰ ঘৰৰ মহিলা ভদ্ৰ হিচাপে থাকবি আৰু এইগিলাখান ড্ৰেছ পিন্ধি এনকে 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 থাকবা তোৰ লাজ লাগা নাই আপুনি নাজানে নেকি ভদ্ৰ আৰু ভাল ঘৰৰ মানুহবিলাকে এইবিলাক ড্ৰেছ পিন্ধে আৰু আপোনাৰ মনত নাই মইতো আগতেও মৰ্নিং ৱাক কৰিবলৈ যাওঁতে এইবিলাক ড্ৰেছ পিন্ধিছিলো আৰু মাৰ চলি টাউন চহৰৰ কথা বেলেগ আই এখন হৈছে গাঁও কিয় গাঁৱৰ মানুহে এইবিলাক ড্ৰেছ নিপিন্ধে নেকি পিন্ধিব পাৰে কিন্তু মোৰ ঘৰত নহয় বেলেগৰ ঘৰত কাৰণ মোৰ ঘৰত সন্মানৰ কথা আছে বুজিছে ভালে ভালে কৈছো তাৰাতাৰি যা ভিতৰত এইগিলা ড্ৰেছ হলো ৰাম মই এইযোৰ ড্ৰেছ এনেহে পিন্ধি চাইছিলো কাৰণ বল খেলাততো এনেকুৱা ধৰণৰ ড্ৰেছ পিন্ধিবই লাগিব আৰু হাফ পেণ্টো পিন্ধিব লাগিব হাফ পেণ্ট আৰু ওপৰত গেলি গম পাইছ তই মোক ভাল নাপা যদি ভাল পালি হয় মোৰ মনত এনেকে দুখ নিদিলি হয় এ তই এনেকে মন মাৰি নাথাকবি তই এনেকে থাকলি মোৰো বেয়া লাগে নহয়
মই হসা কথা কইছো কিনো মোবাইলটো মই বেছি দিছো ওট কা কেতিয়া উড়ে গিয়া আমি নলি আৰু এটা কাম কৰিম কি আমাৰ বাটত নহয় কেতামান পেটিং গজা একদম থিয়ে থিয়ে কা পুতি থৈ দিম বিন্দে হাই মৰব বাছা মা ই পেটেন গজা লৈ বিন্দা খাই হে তোৰ খং দুগুণ হে পাৰবো তাতকৈ কিবা এটা বেলেগ কৰাৰ কথা ভাব